কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে আমাদের অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, চিকিৎসা, অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লক্ষ্য করছি। এতে একদিকে যেমন কাজ সহজ হচ্ছে, ঠিক তেমনিভাবে সময়ও বেঁচে যাচ্ছে। In today's world, in digital world, AI is very, very important. AI actually jebhabe capture kore niche, and it is from every aspect of our life. It is in every aspect of our life. Sob jagatei amra AI er byabohar dekhte pacchi. Sobche beshi communication e ek shomoy jekom amader bibhinno rokomer administrative task er jonno manush dorkar hoto. Ekhon amra ogulo AI diye korte parchi. Jerokom ক্যালেন্ডার সেট করা থেকে শুরু করে একটি ইমেল লেখা অথবা একজনকে একটা কিছু পাঠানো বা কোনো কিছু ইভেন ডিসকাস করা, ইভেন আমাদের ক্লায়েন্টের অনেক সমস্যা নিয়ে মাঝে মাঝে এআইয়ের সাথে কথা বলি যে ওকে আমি এই সমস্যাটা এভাবে সলভ করতে যাচ্ছি, কী মনে হয়। অ্যান্ড দেন এআই আমার লেখাগুলো দেখে ইট গিভস মি এ পার্সপেক্টিভ এবং বিভিন্ন রকমের আইডিয়া থ্রো করে। তো ইট ইজ গেম চেঞ্জিং কমিউনিকেশনে, ইটস চেঞ্জিং এ লট। আপনারা দেখবেন যে আপনাদের ফোনে এখন টেক্সট মেসেজ আসলে অটোমেটিকলি একটা রেসপন্স জেনারেট রেসপন্স দেখায়, যেরকম তিনটা রেসপন্স দেখায় যে একটা টেক্সটের টেক্সট আসলে আপনার কাছে ওটা তিনটা উত্তর দেখাবে, তিনটা পসিবল উত্তর। অ্যান্ড দেখবেন যে যত আপনি সিলেক্ট করছেন তত এটা স্মার্ট হয়ে আরও কারেক্ট, আরও আরও ভালো রেসপন্স দেখাচ্ছে। ইভেনচুয়ালি যদি অনেক ইউজ করেন তাহলে দেখবেন যে আপনি যেভাবে রেসপন্ড করতেন ওই অপশনগুলোই দেখাচ্ছে। তো কমিউনিকেশনে ইটস মেকিং আস ফাস্টার, ইটস মেকিং আস ফাস্টার, ইটস মেকিং আস মোর এফিশিয়েন্ট, ইটস মেকিং আস বেটার, ইটস সেভিং এ লট অফ টাইম। আমাদের যেরকম আগে অনেক বড়ো কিছু লিখতে হলে অনেকক্ষণ ধরে টাইপ করা লাগতো বা একজনকে বলা লাগতো, রিসার্চ করা লাগতো, সবগুলো এখন আমরা এআইয়ের উপর দিয়ে ছেড়ে দিচ্ছি। তো কমিউনিকেশন অনেকটাই এখন এআই ইটস টেকিং ওভার। কোনো মিটিংয়ে যদি লেট হন ইউ ক্যান জাস্ট আপনার ফোনের ক্যালেন্ডার থেকে ইউ ক্যান জাস্ট সিলেক্ট আইম রানিং লেট অ্যান্ড ইট উইল ক্রিয়েট এন ইমেল ফর ইউ। তো এই জিনিসগুলো কমিউনিকেশনকে অনেক এফিসিয়েন্ট করছে, অনেক বেটার করছে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল অনলি কন্টিনিউ টু ইনক্রিজ অ্যান্ড গেট ইভেন বেটার অ্যান্ড মোর কারেক্ট প্রেডিক্টিভ অ্যানালিসিস এরপরে দিতে পারবে।